আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান ফ্রম আহসান টেক টিপস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা পিসিতে যে ব্রাউজারগুলো ব্যবহার করি, এই ব্রাউজারের হোম পেজ কীভাবে তৈরি করতে হয় এই ব্যাপারটি আমরা জানব। এখন জানা দরকার হোম পেজ আসলে কি, অর্থাৎ আমাদের ব্রাউজারটি রান করানোর সাথে সাথে আমরা স্পেসিফিক কোনো একটি সাইটকে ইনিশিয়ালি ওপেন করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের ব্রাউজারটি রান করানোর সাথে সাথে ওই ওয়েবসাইটটি ওপেন হবে। তো এই ব্যাপারটা আসলে কিভাবে করা হবে এটি আমি দেখাবো। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আচ্ছা, আমি যদি ফায়ারফক্স ব্রাউজারটি রান করাই, তাহলে দেখুন সরাসরি www.google.com-এ আমাকে নিয়ে এসেছে। এরপরে ফায়ারফক্সের যে থ্রি ডট বা থ্রি বার মেনু আছে বা ওপেন মেনু আছে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা জাস্ট এই অপশনে ক্লিক করব, তাহলে অপশন ওপেন হবে। এখন বাম পাশের প্যানেল থেকে আমরা হোম সিলেক্ট করব। হোম সিলেক্ট করার পরে আমরা হোম পেজ অ্যান্ড নিউ উইন্ডোজ দেখতে পাচ্ছি। এখানে দেখুন www.google.com সিলেক্ট করা আছে। তো আপনি চাইলে এভাবে এখানে টাইপ করে দিতে পারেন, অথবা কাস্টম ভাবে কোনো কিছু এখানে দিতে পারেন। তো এভাবে আপনি সেট করে নিতে পারেন, অথবা কাস্টম ইউআরএল যদি দরকার হয় এখান থেকে কাস্টম আপনি তৈরি করে নিতে পারেন। তো ক্রোম ব্রাউজারে এই হোম পেজটি তৈরি করার জন্য আমরা থ্রি ডট যে আইকন পাচ্ছি এখানে ক্লিক করব। দেন ক্রোম ব্রাউজারের যে সেটিংস আছে সেটিংস আমরা সিলেক্ট করব। তাহলে সেটিংস আমাদের সামনে এভাবে এক্সপ্লোর হবে। এখন আমরা বাম পাশের এই প্যানেল থেকে সার্চ ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি, এই ট্যাব সিলেক্ট করব। তাহলে সার্চ ইঞ্জিন আমাদের সামনে অ্যাপিয়ার করবে। এখন প্রথমে আমরা দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন ইউজড ইন দ্য অ্যাড্রেস বার, এখানে বিং আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ব্রাউজারটি রান করানোর সাথে সাথে বিং অটোমেটিক ওপেন হবে। তো এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে গুগল, বিং, ইয়াহু কিছু সার্চ ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি আপনি চান যে গুগল সিলেক্ট করবেন, তাহলে এখন এই ব্রাউজারটি রান করানোর সাথে সাথে গুগল অটোমেটিক ওপেন হবে। এবং আপনি যদি চান যে না, আমরা কাস্টম ভাবে কোনো কিছু এখানে দিতে চাচ্ছি, সাপোজ ধরুন ফেসবুক, তাহলে ম্যানেজ সার্চ ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে অসংখ্য ধরনের লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, অথবা অ্যাড করা দরকার হলে আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। ওকে, তো আমরা যেহেতু এখানে সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে সিলেক্ট করেছে, তো এখন আমরা এই ব্রাউজার থেকে একটু বের হয়ে যাচ্ছি। তো আমরা ব্রাউজার থেকে বের হয়ে আমরা এখন গুগল ক্রোম ব্রাউজারটি যদি রান করাই, তাহলে দেখুন গুগল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানলাম পিসিতে কিভাবে ব্রাউজারগুলোর হোম পেজ তৈরি করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেলটি প্রেস করে অল করে দিয়ে রাখবেন। আর টেক রিলেটেড ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি প্লিজ ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।